আমাদের সমাজে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে একটি ঘটনা প্রচলিত আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের মেহমানদারি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে নাকি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম নাকি একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে হে আল্লাহ, আমি তোমার সমস্ত মখলুকাত, সমস্ত সৃষ্ট জীবকে আমি মেহমানদারি করাতে চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সুলাইমান, তুমি সমস্ত সৃষ্ট জীবকে তুমি মেহমানদারি করাতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বারবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নাকি তাকে অনুমতি দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম জিন এবং ইনসানদেরকে দিয়ে বহুদিন চেষ্টা প্রচেষ্টা করে বহুদিন ধরে তিনি খাবার পাকালেন, তারপর তিনি সমস্ত মখলুকাতকে দাওয়াত দিলেন। সমুদ্রের থেকে একটি মাছ এসে এক লোকময় সমস্ত খাবার খেয়ে ফেললেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সেজদায় পড়ে গেলেন যে আল্লাহ, আমার বোঝা হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি যে দুনিয়ার কোনো মখলুকাতকে কোনো মানুষ খাবার দিয়ে তাদেরকে তৃপ্তি করতে পারবে না, একমাত্র তুমি রিজিকদাতা, তুমি সমস্ত প্রাণীকে অসংখ্য রিজিক দিয়ে থাকো। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানুয়াট, কোথাও এই হাদিস, এই সমস্ত ঘটনা বর্ণিত হয়নি। কালিউবি নামক একটা কিতাব আছে, সেখানে 144 পৃষ্ঠায় শিহাবুদ্দিন কালিউবি কাহিনীটি উল্লেখ করেছেন, কিন্তু সেখানে কোনো সনদ উল্লেখ করেননি। আর ইসলাম হলো সনদের নাম, সনদ দিয়েই ইসলামের প্রত্যেকটা জিনিস প্রমাণিত হতে হবে। এখানে ইমাম ইবনু সিরিন রহিমাহুমুল্লাহ তিনি মেশকাশের 273 নম্বর হাদিসে বলেছেন যে ইন্না হাদাল আলমা দীনুন, নিশ্চয়ই এই সনদের এলেম হলো দীন, সুতরাং তোমরা এই দীন কাত্তে গ্রহণ করছো সেটা তোমরা লক্ষ্য করো। সুতরাং সনদ যদি ইসলামের মধ্যে না থাকতো, যে যার ইচ্ছা তাই বলতো, যে যা খুশি তাই বলে মানুষের কাছে ইসলামের নামে বিভিন্ন জিনিস প্রচার করত। সুতরাং ইসলামের অন্তর্ভুক্ত তখনই হবে যখন নবী রাসূলগণ থেকে বিশুদ্ধ সনদে, সাহাবায়ে কেরাম থেকে বিশুদ্ধ সনদে কোনো কিছু প্রমাণিত হবে, যেহেতু এই সমস্ত কাহিনীর কোনো সনদ নেই। সুতরাং এইগুলো বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত গালগল্প থেকে, মিথ্যা বানোয়াট কাহিনী থেকে হেফাজত করুক। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ, গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল, সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না, লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন, কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন, নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইটস নট ইউর জব সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ, লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না, আমার মনে বড় শখ, গোটা বিশ্বের বাদশাহ আমারে বানায় দিলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন, আমি যদি একবেলা সবারে মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম জোরাজুরি করতে শুরু করলেন, আল্লাহও রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়েন না। পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন, ওকে ট্রাই করে দেখো পারো কিনা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিনেরা, জিনেরা ওনার কথা শুনতো, সব জিনদেরকে নিয়ে বসালো, জিনদের সাথে গোল টেবিল বৈঠক। জিনের বাদশারে বলল, জিনের বাদশা, আমি গোটা বিশ্বের সব মানুষগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবো, যাও সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো। জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্নাবান্নার কাজ শুরু করলো। আফ্রিকার জঙ্গল থেকে আস্তে আস্তে গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো, হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো, সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো, আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো। 40 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে, কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে, গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে। তো 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, রান্না করতে থাকো, করতে করতে বিশাল রান্নার স্তূপ, বিরিয়ানির স্তূপ, খিচুড়ির স্তূপ, পোলাওয়ের স্তূপ, রেজালার স্তূপ, ঝাল গরুর মাংসের স্তূপ, কোরমার স্তূপ, সব কিছুর স্তূপ করা হলো, ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো 40 কিলোমিটার এরিয়া নিয়ে। কয় কিলোমিটার? সবাই বলেন, কয় কিলোমিটার? সব যখন রান্না শেষ, চলে এলো সেই মহেন্দ্র ক্ষণ, সেই মহেন্দ্র দিন, যেদিন তিনি আপ্যায়ন করাবেন।
সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উদ্বোধনী ভাষণ দিবেন, মানে উদ্বোধন করবেন, খাবার উদ্বোধন করা লাগবে না, এটা তো গোটা বিশ্বের মানুষ খাবে, মহাবিশ্বের সব প্রাণী খাবে। উনি উদ্বোধনী বাক্যে বললেন, আমি বেশি কিছু বলতে চাই না, মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে, পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে, মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে, জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে, আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিয়ে। লাইনে লাইনে আসো, তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে। ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল, সুলাইমান আমি লাইন টাইন মানি না। কি মানি না? তুমি তোমার উদ্বোধনী বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে, আমি লাইন টাইন মানি না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি, আমি লাইন মানি না, খাবার দাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না। তিমি মাছ বলে, আমি লাইন মানি না, আমার পেটের ভেতরে এত ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি, তোমার এই মেহমানখানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাছ মারা যাই, কেয়ামতের দিন আল্লাহ তোমারে সারবে না রে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে বিপদে। হ্যাঁ হ্যাঁ, আসলে যেটা যদি মরে যায় তাহলে তো সমস্যা, একটা ব্যাড রেকর্ড হয়ে যাবে, ঠিক কিনা? তো উনিও লাইন মেনটেন করতে বলতেছেন, তুমি মাছও লাইন মানবে না, বেলাইন। কিছু লোক আছে এরকম, পুলিশ দ্বারা আছে, র্যাব দ্বারা আছে, ওর মধ্যে বেলাইন করে ফেলায়, আছে না নাই? তুমি মাছ বলে, আমি লাইন টাইন মানি না। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সবার জন্য লাইন, শুধু এইটার জন্য বেলাইন। উনি ঘোষণা দিলেন, যাও এটারে খাবার দাও। তো তিমি মাছ বলল, সুলাইমান আমি এই যে আমার মুখটাকে, বিশাল মুখটাকে হা করে রেখেছি, আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুকায় দিতে, যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো, চিল্লায় কোন আল্লাহ আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, বিশাল একটা আস্ত গরুর রুস্ট যদি ঢুকায় দেয় তাহলেই তো শেষ, কেল্লা ফতে, ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান বললেন, যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রুস্ট করেছো, একটা রুস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। জিনের বাচ্চা যে রোস্ট ঢুকাই দিস, ওইটা হা করেই আছে। সেদিন সুলাইমান বললেন, কয়েকটা খাসি মেরে দাও। খাসি মেরে দেয়া হইলো, ওটা হা করে আছে। কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও, মেরে দেয়া হলো। বললো, আরো 10টা গরু ঢুকায় দাও, হা করে আছে। আরো 50টা খাসি ঢুকায় দাও, হা করে আছে। আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও, ঢুকায় দিতেছে। খাবার যত আছে দিতে শুরু করলো। ইন দ্য মিন টাইম 1 কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ কইবেন না? তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে, জিনের বাদশা খাবার দিতে লাগলো, 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 10 কিলোমিটার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ, এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন, মাবুদরে আমি বুঝতে পারি নাই, আসলে রিজিক দেয়ার মালিক আমরা না, গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, রিজিকের মালিক একজন, তিনি কে? তিমি মাছ ডেকে বলে, ও সুলাইমান, প্রতিদিন রব্বুল আলামিন 3 লোকমা খাবার আমারে খাওয়ায়, 3 লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয়, তুমি যে 40 কিলোমিটারের সব খাবার গুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো সুলাইমান, আল্লাহর 3 লোকমা খাবারের 1 লোকমার সমানও হয় নাই।